শীতেই পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের হিসেব নিকেশ। প্রিয় দর্শক, দীর্ঘ এই এক বছর রাশিয়া কার্যত কারো কাছ থেকে তেমন কোনো সাহায্য পায়নি, শুধুমাত্র ইরানের কয়েকটি ড্রোন এবং মিসাইল সিস্টেম ছাড়া। অথচ অন্যদিকে ইউক্রেন পেয়েছে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং সবচেয়ে শক্তিশালী যুক্তরাষ্ট্রের অস্ত্র। অনবরত বিলিয়ন বিলিয়ন ডলারের এই সকল অস্ত্র তারা হাতে পেয়ে শক্তিশালী হয়েছে দিনের পর দিন। একের পর এক নতুন নতুন মিসাইল সিস্টেম দিয়েছে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র এবং শক্তিশালী ইউরোপীয় দেশগুলো, যার কারণে ভ্লাদিমির পুতিন কার্যত চারটি অঞ্চল দখল করলেও এর একটা ছাড়তে বাধ্য হয়েছেন। কেননা তাকে সাহায্য করার মতো কার্যত শক্তিশালী কোনো দেশ এগিয়ে আসেনি, কেননা তারাও নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। এখানে তাদের গুরুত্বপূর্ণ মিত্র ছিল চীন। কার্যত চীনের কাছ থেকে এখনও তেমন কোনো অস্ত্র রাশিয়া পায়নি। ভারত তো সেরকম কোনো অস্ত্র দেওয়া সম্ভব হচ্ছে না, এছাড়া শুধুমাত্র ইরান কিছু অস্ত্র দিয়েছে। তবে এই শীতে ভ্লাদিমির পুতিনের কপাল খুলে যেতে পারে। ভ্লাদিমির পুতিন চাইছেন শীতের আগে যেন তার নতুন কোনো সেনা মৃত্যুবরণ না করে। খেরসনে নতুন যে 1,00,000 সেনা দিয়েছিলেন তিনি, তাদেরকে হত্যার একটা মারাত্মক কৌশল করেছিল যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ ইন্টেলিজেন্ট। পুতিন ট্যার পেয়ে সাথে সাথে খেরসন থেকে সৈন্যদেরকে ব্যাকফুটে নিয়ে এসেছেন। কার্যত তিনি চাইছেন সামনের শীতেই যা ঘটানোর ঘটাবেন। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমর বিশ্লেষকরা বলছেন শীতে বদলে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ। তীব্র শীতের কারণে কৌশলগতভাবে ফ্রন্টলাইন ত্যাগ করে নিয়েছে ভ্লাদিমির পুতিন। দূরপাল্লার মিসাইল নিয়ে তিনি প্রস্তুত হয়েছেন, আর তার মিসাইল সিস্টেমে যুক্ত হয়েছে ইরানের শক্তিশালী হাইপারসোনিক মিসাইল। তবে বাইডেন প্রশাসন মনে করছে তীব্র শীতের কারণে ইউক্রেন যুদ্ধ কমপক্ষে 6 মাস বন্ধ থাকতে পারে, এবং এই 6 মাসে বাইডেন মূলত ইউক্রেন আর্মিকে বিমান বাহিনী পরিচালনার ট্রেনিং দেবে। কেননা গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমানগুলোর টেকনিক এখনও ভালোভাবে ইউক্রেন রপ্ত করতে পারেনি। তাই যেহেতু যুক্তরাষ্ট্র সবচেয়ে দক্ষ বিমান বাহিনী রয়েছে, সুতরাং তারা যদি ভালোভাবে ট্রেনিং করে এই 6 মাসের মধ্যেই ইউক্রেন শক্তিশালী বিমান বাহিনীতে পরিণত হবে, অতঃপর রাশিয়াকে পরাজিত করে দিতে পারবে। কিন্তু দুঃখজনকভাবে গতকালকেই যুক্তরাষ্ট্রের নিজের এয়ার শোতে 2টি বিমান ভুলক্রমে মুখোমুখি সংঘর্ষ হয়ে ধ্বংস হয়ে গেছে, এবং এখানে 7 জন এয়ার কমান্ডার নিহত হয়েছেন, যেটা খুবই দুঃখজনক। সমর বিশ্লেষকরা বলছেন কোনোভাবেই যুক্তরাষ্ট্রের পক্ষে এত অল্প সময়ে একটা দুর্বল বিমান বাহিনীকে শক্তিশালী বিমান বাহিনীতে পরিণত করা সম্ভব না। তীব্র শীতে কীভাবে বিমানের ট্রেনিং পরিচালনা করবে যুক্তরাষ্ট্র, সেটা মাথায় ঢুকছে না। বাইডেন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বক্তব্য শনিবারের রিপোর্টে প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। তারা বলছে ভ্লাদিমির পুতিন কোনোভাবেই ইউক্রেন সেনাবাহিনীকে পুনরায় সজ্জিত হওয়ার সুযোগ দিবে না। তারা মূলত ব্যাকফুটে গিয়েছে, কারণ তারা চাইছে না এই শীতের মধ্যে নতুন কোনো সেনা হারাতে। তারা চাইছে এই শীতের মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে কাজ সারতে। যদিও মৌখিকভাবে যুদ্ধবিরতি আরোপের মতোই তাদের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ইউক্রেনের কোথাও তাপমাত্রা -30°C নেমে আসে, ফলে তীব্র শীতের কারণে ট্রাক সহ বিভিন্ন আর্টিলারি পরিচালনা সম্ভব হয় না। তবে বাইডেন প্রশাসন মনে করে রাশিয়ান আর্মি কিয়েভ সহ বিভিন্ন শহরে দূরপাল্লার মিসাইল পরিচালনা করতে পারে। শীতে যদি ইউক্রেন যুদ্ধ থেমে যায়, সেই সুযোগে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্ররা ইউক্রেন আর্মিকে নতুন করে সজ্জিত করার যে পরিকল্পনা করেছে তা কার্যত সম্ভব নয় বলে মনে করছেন সমর বিশ্লেষকরা। কেননা এই শীতে কোনোভাবেই সেনাবাহিনীকে পুনরায় সজ্জিত করার সুযোগ রাশিয়া দিবে না।